বৃহস্পতিবার আরামবাগের বাতানল অঞ্চলের কাঁচকেরে এলাকায় দলের যুব সংগঠনের কর্মীদের নিয়ে দুয়ারে সরকার কর্মসূচির প্রচারে বেরোলেন আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত। এদিন তিনি এই এলাকার সর্বধর্মের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগ সহ তাদের কী কী সমস্যা রয়েছে সেসব বিষয়ে কথা বলেন। এরই সাথে এখনও পর্যন্ত যারা যারা দুয়ারে সরকারের জনমুখী প্রকল্পগুলিতে নিজেদের নাম নথিভুক্ত করেননি সেই সব ব্যক্তিদের নিজের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য তিনি সকলকে আবেদন করেন এবং কোনো রকম সমস্যা বা অসুবিধা হলে নির্দ্বিধায় তাদেরকে জানানোর জন্য তিনি বলেন। গ্রামের এক প্রবীণ ব্যক্তি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ির মেয়ে বাড়ির দিদি বলে সম্বোধন করেন এবং তিনি জানান তার জনমুখী প্রকল্পগুলির ফলে সকলেই আজ অনেক উপকৃত হয়েছেন। তারপরে এই পরিষেবাগুলো যদি কেউ না থেকে থাকে দিদিমণি দুয়ারে সরকার ঘোষণা করেছে এই এই ক্যাম্পে গিয়ে যেন যাদের নেয় এইগুলো যেন করিয়ে বাতানল হাই স্কুলে এবং এক ছাত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের ফলে আজ আমরা অনেক উপকৃত হয়েছি। এই প্রকল্পের ফলে আমাদের মতো গরিব পরিবারের ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারছে। উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদও জানিয়েছেন। কন্যাশ্রীটা পেয়েছি মমতা ব্যানার্জিকে আমার কাছে অসংখ্য ধন্যবাদ। এই কন্যাশ্রীটা পেতে আমরা যে মধ্যবিত্ত বাড়ির মেয়েরা আছি খুব ভালো করে পড়াশোনা করতে পারছি, উনি অনেক সহযোগিতা করছেন, এর ফলে অনেক অনেক মানে গরিব বাড়ির মেয়েরা অনেক এগিয়ে আসছে, তার জন্য অনেক ধন্যবাদ। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।